নোয়াখালীর বেগমগঞ্জে যুধিষ্ঠির কুড়ি জেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক কাজী মমিন হোসেনের সঞ্চালনায় মোর্শেদুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান পাটোয়ারি, ভিপি মেজবাউল হক টুটুল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এ সময় মামুনুর রশিদ কিরণ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পরিবর্তন এনেছেন। এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,000 স্কুলে একসাথে 1,04,000 মতো শিক্ষকের সরকারিকরণ করছে, জাতীয়করণ করছে। আসলে টিউশন যেটা হয়েছে, আমাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার।